আমি এক্সপেক্ট করেছিলাম এই জিনিসটা, যে বিরিয়ানিতে আলু এরা দেবে না, ডিম এরা দেবে না, কারণ অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানিতে থাকে না। তাই জন্য আমি এটা জিনিস করেছি বাড়ি থেকে, আমি এটাকে নিয়ে এসেছি, এটা এখানে থাকবে। তার কারণ ফিল হচ্ছে মেন জিনিস। আলুটা আমার সাথে আছে মানে সব বিরিয়ানি সাকসেসফুল। গুড মর্নিং, নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। তো আজকে ভাই বেশি কথা বলার সময় নেই, কারণ আজকে যাচ্ছি বিরিয়ানি খেতে। আরে বাবা, যে সে জায়গার বিরিয়ানি নয়, হায়দ্রাবাদের ফেমাস প্যারাডাইস বিরিয়ানি। তাই চলো কথাটা কম, ডিরেক্ট রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়াটা শুরু করা যায়। ঢুকে পড়েছি রেস্টুরেন্টে, তবে হ্যাঁ, আমি কিন্তু হায়দ্রাবাদ যাইনি, হায়দ্রাবাদের প্যারাডাইসে আমি নেই, আমি কলকাতাতেই আছি। কারণ কলকাতায় প্যারাডাইস একটা নতুন জয়েন্ট খুলেছে। তো আমি এটা মানে উত্তপ্ত বিষয় অনেক দিনের, যে কলকাতা বিরিয়ানি ভার্সেস হায়দ্রাবাদি বিরিয়ানি, আর সেই গরম উত্তপ্ত উনুনে আমিও হাতটা সেখানে একটা ভিডিও বানাবো। আমি আজকে টেস্ট করবো অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি, আর খেয়ে বলবো যে কলকাতা বিরিয়ানি ভালো না হায়দ্রাবাদি বিরিয়ানি বেশি ভালো। আমি মানে আগে থেকে বলে দিই, আমি কলকাতা বিরিয়ানির প্রতি একটু বেশি পরিমাণে বায়াসড, কারণ ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি, ওটাই আমার বেশি ভালো লাগে। হায়দ্রাবাদি বিরিয়ানি আমি খেয়েছি, কলকাতারও খেয়েছি, কলকাতার বাইরের প্যারাডাইসেরই খেয়েছি, কারণ আমার কিছু বন্ধু থাকে হায়দ্রাবাদে যারা প্যাকেটে করে এনেছিল। তো সেই অভিজ্ঞতা আমার অতটা তখন ভালো লাগেনি, কলকাতারটা তো একদমই ভালো লাগেনি, তার থেকেও বড় ব্যাপার প্যারাডাইসেরটা, তাও মানে বিরিয়ানি বলা যায়, কলকাতারগুলো বিরিয়ানি নয় পোলাও। তো আমি একা খাবো না, একা একেবারেই খাবো না, আমার সাথে আর একটা মানুষ আসবে, তাকে এইভাবে ডাকবো না। কীভাবে ডাকি আমরা চ্যানেলে? ম্যাজিক করে, তাই গেলে গেলি ফোগাস ফোগাস। হ্যাঁ, তো ইন্ট্রোডিউসটা হলো এইরকমই, যে কলকাতার ইউটিউবের রণবীর সিং আমার সাথে আছে, নামটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই ওরফে অনির্বাণ দা। বাড়াবাড়ি কিছুই নয়, বলছি যে মানে কোথায় 7000 আর কোথায় 5000, ওটা ম্যাটার করে নাকি? ওটা ম্যাটার করে, সবাই কিন্তু ওই চৈঝালের মালিকের মতন নয়। আজকে আমরা এসে একদম অথেন্টিক বিরিয়ানি খেতে, হায়দ্রাবাদি বিরিয়ানি। লোকে বলে যে হায়দ্রাবাদি বিরিয়ানি খেলে নাকি লোকে অন্যান্য বিরিয়ানি ভুলে যাবে। এ পাগল মত বল, ও পতিলা লাগেগা, আরে লাগেগা মেরে কো, এ মার মার কা খোপড়ি তোর সালে কা মার। অনির্বাণদার এক্সপিরিয়েন্স কি? আমার এক্সপিরিয়েন্স বলতে, আমি আওয়াদিতে ফার্স্ট আমি হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছিলাম। আচ্ছা, তো ওটা হচ্ছে ওই তুমি যেটা বলেছিলে পোলাও টাইপের অনেকটা লাগে, কিন্তু আমার কোনোদিন সৌভাগ্য হয়নি যে হায়দ্রাবাদে গিয়ে ওখানে হায়দ্রাবাদি বিরিয়ানিটা খাবো। কিন্তু হায়দ্রাবাদে যাইনি না, তুমি তো প্যাকেজিং করে আনিয়েছো, তা তো ওখানে খাইছো, আমি সেটাও খাইনি। হায়দ্রাবাদে না প্যাকেজিং করে এনেছি না কিছু খেয়েছি, আজকে হবে হচ্ছে মেন অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়াটা, খাওয়ার এক্সপিরিয়েন্স। তার সঙ্গে নীলজ্জটা ওর চ্যানেলে আসছে, নীলজ্জমই হবে, আর দাদার ভিডিও দাদার চ্যানেলে আছে, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কি কি খাবো দুজনে একটু আলাদা আলাদা খাবো, ভেরিয়েশন ভেরিয়েশন, বাজেট বিশাল হয়ে গেছে। অনির্বাণ দা খাওয়াচ্ছে আমার, 5000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, আজকে ও খাবে 7000-এর জন্য, ও খাবে মানি ব্যাগ নিয়ে, আর পরের দিনের মানি ব্যাগ নিয়ে, ওর টাকাই নেই, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে একটা ব্লু কালারের, কি সব গাড়ি, দেখো শুধু তুমি দেখো এই যে বিরিয়ানি খানা এসছে না, ওফ আহা, শুকেই মানে একদম প্রথম আমার ভিউ যেটা লাগছে সেটা হচ্ছে ঘিয়ের গন্ধে ভরপুর ব্যাপার স্যাপার। আমি অর্ডার দিয়েছিলাম নিজামি মাটন বিরিয়ানি, দামটা কত ছিল একটু আমার ভুলে যাওয়ার রোগ আছে। তো দামটা হ্যাঁ, দামটা হচ্ছে 381। তো এখানে দুজনের জন্য সাফিসিয়েন্ট এটা। আর রয়্যাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছে হচ্ছে অনির্বাণদা, সেটা অনির্বাণদার চ্যানেলে আছে, সেখানে গিয়ে দেখতে হবে। মানে একদম প্রথম ভিউ যেটা সেটা হচ্ছে যে বেশ ভরে ভরে ঘিয়ের গন্ধ, আর যথেষ্ট বেশি পরিমাণে স্পাইসের মানে একটা মানে গন্ধ এরম করে চলে আসছে। তো আমি থালাতে তুলেছি, আমি হাতে তুলে নিয়ে বিরিয়ানিটা একবার দেখাচ্ছি। সাথে দিয়েছে হচ্ছে রায়তা, দেখিয়ে দে, আর এদিকে স্যালাড। তো বিরিয়ানিটা যদি আমি এখানে একটুখানি দেখাই, দেখা যাচ্ছে ঠিক মতন আশা করি। তো এই হচ্ছে তোমার চাল, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম এই জিনিসটা,
যে বিরিয়ানিতে আলু এরা দেবে না, ডিম এরা দেবে না, কারণ অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানিতে থাকে না। তাই জন্য আমি এটা জিনিস করেছি, বাড়ি থেকে আমি এটাকে নিয়ে এসেছি, এটা এখানে থাকবে। তার কারণ ফিল, ফিল হচ্ছে মেন জিনিস। আলুটা আমার সাথে আছে মানে সব বিরিয়ানি সাকসেসফুল। তো বিরিয়ানিটা খাওয়াটা শুরু করা যাক। যখন আমি একটুখানি বিরিয়ানি মাখছি, এটা হাতে ধরে নাও, মেয়েটা হাতে মাখছি, একটুখানি দেখাতে হবে, লোকজন দেখতে চায়। আলু আমার সাথে থাকবে, এইখানে দেখো বেশ ভালো মতন, মানে এটা মানে হ্যাঁ অয়েলিনেসটা বেশি নেই, অদ্ভুত একটা ফ্লেভার। আমি বারবার বলছি ঘিয়ের ফ্লেভার মুখে একদম লেগে থাকবে, এরকম ব্যাপার। স্পাইসি একটা ব্যাপার আছে, কারণ আমি এখানে জিরে, মানে জিরেটা তো দেখা যাচ্ছে যতদূর টেস্ট করতে পারছি, অল্প পরিমাণে দারচিনি আছে। তবে যে জিনিসটা আমার মানে এখন খেয়ে ভালো লাগছে, আমি প্যারাডাইসের হায়দ্রাবাদের খেয়ে যেটা দেখেছিলাম যে স্পাইস মানে বিভিন্ন রকম মশলাগুলো না বাকি টেস্টগুলোকে ওভার পাওয়ার করে দিত, এখানে সেই জিনিসটা নেই। খুব ভালোভাবে গিয়ের সাথে ব্যালেন্স করা আছে গোটা ব্যাপারটা, সেই জন্য আমার খেয়ে ভালো লাগছে। এবারে আমি কলকাতার বিরিয়ানির ব্যাপারে যদি বলি, কলকাতার বিরিয়ানিতে সবার প্রথমে শুকলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্যাওড়া আর গোলাপ জলের গন্ধটা, যেটা শুকলে মনে হয় যে হ্যাঁ ভাই বিরিয়ানি খাচ্ছি, বা বিরিয়ানির দোকানের পাশ দিয়ে গেলে মনে হয় হ্যাঁ ভাই বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাচ্ছে। এইখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। ঘি, ঘি কিন্তু আমরা কলাতেও পাই। হ্যাঁ তুমি যদি বাইরে দিয়ে চলে যাও তোমার মনে হবে না যে বিরিয়ানি খাচ্ছ, যদি তুমি কলকাতার ছেলে হও। অনেক কথা হয়ে গেছে, মাটনটা পালা, কতটা সেদ্ধ হয়েছে সেটাও দেখার পালা। এখানে তো আমার এক পিস দিয়েছে, আমি যদি একটুখানি মানে ঘেঁটে ঘুঁটে দেখি, এটাই আমাদের প্লেটটা, দু পিস, এখানে আড়াই পিস, মানে আড়াই পিস মতন না তোর পাতেও তো দিয়েছে রে, মানে আমার উল্টো দিকে একটা মানুষ আছে তার পাতেও দিয়েছে, টোটাল চার পিস মাটন দিয়েছে। আর মাটনের সাইজটা এই রকমই, টোটাল চার পিস মাটন দুজনের জন্য সাফিসিয়েন্ট। এবারে পালা মাটনটা কতটা সফট সেটা দেখার, একদম ছেড়ে এলো। তুই এখানে কি দেখাচ্ছিস, এখানে আয়, এখানে আয়, এই দেখো এরম করছি, জাস্ট এরম করছি, ছেড়ে ছেড়ে চলে আসছে। এবারে মুখে দিয়ে দেখার পালা যে কতটা নরম, অন্যভাবে নেওয়ার একদম দরকার নেই, অন্যভাবে নেওয়ার একদম দরকার নেই, বেশ নরম, বেশ নরম, মুখে মিলিয়ে যাবার যে ব্যাপারটা বলে একদম সেটা। মাটনটা যথেষ্ট ভালো খেতে, আমি একা খাবো না, অনির্বাণ তাকে ডাকবো, ফ্রেমে এসো, ফ্রেমে এসো, চুপচাপ ফ্রেমে এসো। এটা কি, এটা কি হচ্ছে, এটা কোথায় বাজার? আলু পটেটো না, আলু তো আমিও জানি, আলু সবার থেকে, আলু এরকম করে আমি এরকম খাচ্ছি, ঠিক আছে অনেক কথা হয়ে গেছে বাজে কথা, তুমি নিজে খেয়ে দেখো। এবারে একা বিরিয়ানি খেয়ে যাচ্ছে, আমি শুধু পাশ দিয়ে দেখে যাচ্ছি, নিজেও অর্ডার দিয়েছে, একটু পরে খাবে, শুধু ঢ কেমন করতে দাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, রোল ফিল ঘিয়ের প্রচণ্ড গন্ধ আছে, সিরিয়াসলি সেটা ভালো তো, নো ডাউট ভালো, সেটা আমার প্রচণ্ড ভালো। ইনফ্যাক্ট মাটনের যে সেন্টটা আছে, মাটনের ওটা কিন্তু পুরো ভরে গেছে, কিন্তু একদম এক্স্যাক্টলি মাটনের কিন্তু পুরো সেন্টটা ভরে গেছে। কারণ হায়দ্রাবাদি বিরিয়ানিতে মেন যে মানে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্পাইস আর মাটন, একদম এই দুটো হচ্ছে মেন খেলা খেলে, একদম। তো মানে তোমার ভালো লেগেছে? আমার খুব ভালো লাগছে। এইবারে এইবারে আমি একটুখানি স্পাইসি আছে, একটুখানি আমি কেবিসি মোড়ে চলে যাবো। তো তোমরা কি কেউ জানো, আমি অনির্বাণ দাকেও জিজ্ঞাসা করছি যে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্যারাডাইস বিরিয়ানির নাম আছে? আমার কোনো আইডিয়া নেই, বাস আমি প্যারাডাইসে কোনোদিন খাইনি, নাম তো শুনেছি, বেশ কিন্তু কোনো খাই আইডিয়া নেই, আইডিয়া নেই। তো রেকর্ডটা হচ্ছে কিছুটা এইরকম, একটা সিঙ্গেল ইয়ারে সবার থেকে বেশি বিরিয়ানি বেচার রেকর্ড এদের। আমি চাই যে তুমি গেস করো যে কত, মানে কত প্লেট বিরিয়ানি বেচেছিল, তোমরাও কমেন্ট করে একটু গেস করো, স্কিপ করবে না, স্কিপ করবে না, তোমরা গেস করো বছরে, এক বছরে কটা প্লেট বিরিয়ানি বেচেছিল? আমার কোনো আইডিয়াই নেই বস, গেস, র্যান্ডম গেস। 1,00,000 হবে? হ্যাঁ তুই যেভাবে বলছো 1,00,000, 1,00,000, 2,00,000, ফিগারটা হচ্ছে 70,00,000-এর উপর, এক্স্যাক্ট ফিগারটা এই নিচে আসছে, 70,00,000, 70,00,000। তার মানে তুমি একটা ইয়ারে, একটা ইয়ারে, তার মানে তুমি বুঝতে পারছো প্যারাডাইসের যে মালিক তার কীরকম অবস্থা। তো
বিরিয়ানি আর কাবাব পর্ব শেষ। বিরিয়ানি আমি একটা খেয়েছি, অনির্বাণদা একটা খেয়েছে, কাবাবটা অনির্বাণদার চ্যানেলে আছে, গিয়ে দেখে নেবে। তো আমি মানে কটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম বলে দিই, আমাদের সাথে মানে বিরিয়ানির সাথে রায়তা দেয়, রায়তার ব্যাপারটা আমি অতটা বলিনি, তবে এখানে বলে দিই আমাদের কলকাতায় যে রায়তাটা পাওয়া যায় একটু মিষ্টি মিষ্টি হয়, গুড় দেয় বা চিনি দেয় যাতে টেস্টে ভালো লাগে, সেই জন্য এখানে সেই ব্যাপারটা নেই, অথেন্টিক একদম রায়তা যেরকম হয় সেরকম। আর আমার ফাইনাল রায় বিরিয়ানি নিয়ে সেটা একটু বাইরে বেরিয়ে বলবো, তার আগে একটু মিষ্টিমুখ করে নেওয়া যাক। তার জন্য চলে এসছে ডাবল কা মিঠা, যেটা প্যারাডাইসের খুব বিখ্যাত, আশেপাশে ভরে গেছে একদম প্যাকড রবিবারের দুপুর। তো বেশি কথা না, খাওয়াটা যাক। তো এক চামচ এক চামচ, দামটা নিয়েছে 105 টাকা, স্ক্রিনশট দেখে নাও। এটা বেলের মুরব্বা মতো না? আচ্ছা আমি একটু মানে খাইয়ে দিই, খাইয়ে দিই, খাইয়ে দিই। গোড়াটা 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 গোড়া, হ্যাঁ তোমরাও দেখে নাও। এই যে এটা হচ্ছে ডাবল কা মিঠা, আমি এক চামচ খাই। পাউরুটি এক্সাক্টলি, পাউরুটি পাউরুটি, ঘি 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 আছে ভালোভাবে। প্রিপারেশনটা ব্যাপারে যদি বলি, পাউরুটিটা ঘি দিয়ে মানে একদম গরম ঘিতে ভাজা হয়, হালকা মিষ্টি, হালকা মিষ্টি, হালকা মিষ্টি, হালকা মিষ্টি একদম। পাউরুটিটাকে মানে ভাজা হয়, তারপরে কেশর জল, গোয়ার জল, গোয়া ক্ষীর সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মানে মিশিয়ে একদম শোক করে পুরো চ্যাটকা বানিয়ে দিয়েছি। তো মানে দারুণ তৈরি করে, না না সিরিয়াসলি ভালো খেতে, ভালো খেতে। কম মিষ্টি ডেজার্ট খেতে পছন্দ করে, একদম ঘিওয়ালা ডেজার্ট খেতে পছন্দ করে, তাদের কাছে ভাই এটা স্বর্গ, সত্যি ভালো খেতে, আমার যথেষ্ট ভালো লাগছে। চড়া মিষ্টি না, একদম চড়া মিষ্টি না, মানে খেতে আরো বেশি অথেন্টিক লাগছে। শেষ করে দিই, সুন্দর খেতে, বাইরে গিয়ে একদম ফাইনাল কনক্লুশন রতনার শেষ অংশ বলবো। কেও ভাই কে শুট করে এত কেও, চলো কারা খাবার দাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি। এইবারে একদম মানে ভার্ডিক্টের পালা। প্রথমে যখন খাচ্ছিলাম তখন আমার যেটা মনে হয়েছিল যে হায়দ্রাবাদী বিরিয়ানির অত বড় ফ্যান নয়, অত ভালো লাগে না হায়দ্রাবাদী বিরিয়ানি আর বিরিয়ানি, কিন্তু মানে প্যারাডাইসে খাওয়ার পর, এখানের কলকাতার প্যারাডাইসে খাওয়ার পর আমার হায়দ্রাবাদী বিরিয়ানির প্রতি সম্মানটা বেড়ে গেছে, শ্রদ্ধাটা বেড়ে গেছে। হ্যাঁ মানে আমি এখনও কলকাতা বিরিয়ানির ফ্যান ঠিক কথা, কিন্তু এই বিরিয়ানিটা খেয়ে আমার মনে হলো যে হ্যাঁ সত্যি এটাকেও বিরিয়ানি বলা যেতে পারে। আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, অন্যরা কে কী বলছে না বলছে সেটা মানে তাদের পার্সোনাল ওপিনিয়ন, আমি সেই জন্য অনির্বাণদাকে ডাকবো। একদম তোমার কীরকম লাগলো বলো? ও যেটা বললো মানে এটা হয়তো আমি হয়তো আমার চ্যানেল হয়তো একই কথাই আমি বলবো, কলকাতার বিরিয়ানি একটা আলাদা টেস্ট ছিল, আলাদা ফ্রেগনেন্স, আলাদা সব কিছু। হ্যাঁ হয়তো তুমি আলু ডিমের জন্য হয়তো পাবে না এখানে হায়দ্রাবাদী বিরিয়ানিতে, কিন্তু তার জন্য আলু ডিম নিয়ে আসতে হবে ছুড়ে মারার জন্য, ডিমটা পাগল এটা একটা পুরো এটা। তো যাই হোক মানে হায়দ্রাবাদী বিরিয়ানি কনসেপ্টটা কিন্তু পুরো পাল্টে গেছে বস, মানে এটা আমাকে বলতেই হবে। মানে ফার্স্ট টাইম আমি খেয়েছি প্যারাডাইসে, এতটা ভালো আমি এক্সপেক্ট করি, আমি জানি না কার কীরকম মজাটা বলো, কার কীরকম মানে রুচিতে আসবে বা জিভে কীরকম টেস্টটা লাগবে না লাগবে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, বাট আমার পার্সোনালি ফাটাফাটি লেগেছে একদম, কোনো কথা হবে না একদম। তো ভিডিওটা এখানে শেষ করার আগে একটা জিনিস মানে একদম মানে এক কথায় সারাংশটা কিছুটা এইরকম যে কলকাতা বিরিয়ানি ইজ অল অ্যাবাউট কেওড়া, গোলাপ জল তার এসেন্সটা, তার মাইল্ড ফ্লেভারটা, আর হায়দ্রাবাদী বিরিয়ানি ইজ অল অ্যাবাউট ইটস মাটন, ইটস চিকেন অ্যান্ড স্পাইসেস লেয়ার্ড বিরিয়ানি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব, দাদার চ্যানেলটায় দাদা মানে ভিডিও বানিয়েছে যথেষ্ট ভালো, একটু আলাদা বিরিয়ানি আর কাবাবের ভিডিওটা দাদার চ্যানেলে আছে, গিয়ে দেখে নেবে, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিচ্ছি। আর একটু পারলে একটু সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট, আমি হ্যাঁ 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 আমি বলতে ভুলে যাচ্ছিলাম যে যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা এক্ষুনি একটা জিনিস করো যে ঘন্টাটা দয়া করে টিপে দাও, আমি অ্যানালিটিক্সে দেখলাম 50% লোক কিন্তু ঘন্টা বাজায়নি, প্রবলেম হচ্ছে এটা, অনেকে করছে না এটা, ওটা করে দাও তাহলে তোমরা মানে জেনে যাবে, অনেক ভিডিওর ব্যাপারেও জেনে যাবে। আর যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে কমেন্টটা করো, কারণ কমেন্টটা করলে ইউটিউব বুঝতে পারবে যে তোমাদের ভিডিও ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, তাহলে আরও নতুন নতুন লোকের কাছে পৌঁছাতে পারবে ভিডিও। তো অনেক ফাস্ট ফাস্ট কথা হলো, তো যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ। Thank you.